কলকাতার পর এই প্রথম মহিলা ফুটবল লীগ প্রতিযোগিতা বাঁকুড়ায়। বাঁকুড়া জেলার 12টি মহিলা ফুটবল টিম নিয়ে 12ই আগস্ট বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত মহিলা ফুটবল লীগের স্বর্গীয় ডাক্তার বিজয় চন্দ্র মাঝি চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি যাত্রা শুরু করেছিল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতা। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাঁকুড়া স্টেডিয়ামে সোমবার সেই লীগ ফুটবল প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। খেলার মূল পর্যায়ে মুখোমুখি দুই দল খাত্রা স্পোর্টস একাডেমি ও গোবিন্দধাম স্পোর্টস যোগা। নির্ধারিত সময় খেলা শেষ হয়, তবে খেলার প্রথমার্ধে দুই দুটি গোল করে দলকে এগিয়ে রাখে খাত্রা স্পোর্টস একাডেমি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে খেলায় আবারও একটি গোল করে খেলা শেষে 3-0 গোলে জয়ী হয় খাত্রা স্পোর্টস একাডেমি। এই খেলা দেখতে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গ্যালারি ভর্তি দর্শকের হাততালিতে উৎসাহ যোগায় খেলোয়াড়দের। মহিলার ফুটবল লীগে চূড়ান্ত পর্যায়ে খেলায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা আধিকারিক কে রাধিকা আইগার, বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায়, প্রাক্তন মন্ত্রী শ্যামল সাতরা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাঁকুড়া থেকে অভিজিৎ সরকার ও সৌরভ মজুমদারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। সবাই খেলা দেখছে, 18 মেয়েটা খেলছে। সাধারণ সম্পাদক সম্মানীয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, এরপর আমরা গ্রহণ করে নিচ্ছি বাঁকুড়া জেলা পিসি বাঁকুড়া পৌরসভার সম্মানীয় ভাইস চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী এবং স্কুল স্পোর্টসম্যান। আমরা গ্রহণ করে নিচ্ছি বাউরি কালচারাল বোর্ডের সম্মানীয় চেয়ারপারসন। এরপর আমরা গ্রহণ করে নিচ্ছি বাঁকুড়া জেলা পরিষদের পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় মানুষ বাঁকুড়া পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান ইন কাউন্সিল আজিজুর রহমানের একটি বিশিষ্ট সমাজসেবী। খেলার মাঠে উপস্থিত হয়ে আমাদের ডিএম সাহেব, ডিএম ম্যাডাম, আমাদের এসপি সাহেব, আমাদের সহকারী সভাধিপতি, আমাদের কলকাতি বোধে বেরিয়ে গেলেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের প্রদীপদা আছেন জেলা পরিষদের মেম্বার, আমাদের মানে স্পোর্টস সেলের সব সমস্ত লিডারশিপের মধ্যে উনি আছেন। তারাশঙ্কর আয়োজনে এই খেলার গৌতম দাস এবং তারাশঙ্কর আয়োজনে এই খেলার আয়োজন করা হয়েছে। মহিলাদের খেলার এই ফুটবল টিম কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় একেবারে বিলুপ্তির পথে চলে গেছে। যাই হোক, মেয়েরা অনেকটা এগিয়ে এসছে, এখানে মেয়েদের খেলার টিম দেখতে পেয়ে আমরা সত্যি স্পোর্টস ইভেন্টস যতই আমাদের জেলাতে আছে ওটা খুব সুন্দরভাবে তারা পুজো বাবু ওদেরকে অর্গানাইজ করছে, তো আমি ওদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আর যে আমাদের জেলা থেকে যে সমস্ত কম্পিটিশনগুলো দরকার আছে আমি এটি প্রোভাইড যতই সো আমি এটাই চাইছি যে আমাদের মহিলার ফুটবল হোক বা অন্যান্য যে যে মানে হ্যান্ডিক্যাপদেরও আমাদের সাথে আছেন, আমাদের ডিএম বাঁকুড়া ম্যাডাম আছেন, সভাধিপতি ম্যাডাম আমাদের সাথে আছেন, বাঁকুড়া স্পোর্টস অ্যাসোসিয়েশন ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটা প্রতিপক্ষ তারাবাবু আছেন এখানে, আমাদের কিছুক্ষণ আগে ছিলেন বাঁকুড়া মিউনিসিপালিটি চেয়ারপার্সন ভাইস চেয়ারপার্সন সবাই চলে গেছেন এখানে, আর আমাদের সবাই বন্ধুরা এখানে আছে। আজকে আমরা বাঁকুড়া উইমেন্স ফুটবল লীগ যে তার ফাইনাল হচ্ছে সেই ফাইনালে আমরা এখানে এসেছি। এখন জাস্ট ওপেনিং আমরা করলাম, কিছুক্ষণের মধ্যে খেলাটা স্টার্ট হয়ে যাবে। অনেকদিন ধরে তারাবাবু বলছিলেন কি এই প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে, মেয়েদের টিমটা খুবই স্ট্রং আছে, খুব এদের টুর্নামেন্টটা খুব স্ট্রংভাবে চলছে, তো ফাইনালটা তো খুবই আমরা আশা করছি। আজকের দিনের যারা যারা খেলা দেখতে এসেছে, যারা বসে আছে এখানে স্টেডিয়ামে,
তারা কিন্তু খুব ভালো গেম দেখতে পারবে আর যতই খেলোয়াড় এখানে আছে যত পার্টিসিপেন্টস এখানে আছে তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা খুব দারুণ গেম হোক এখানে ভালো করে খেলা হোক যারে সবাই আনন্দ পায় আপনারা জানেন আমরা বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে 12ই আগস্ট থেকে আমরা মহিলা ফুটবল লীগ শুরু করেছিলাম জেলার 12টা দল অংশগ্রহণ করেছিল 12ই আগস্ট থেকে শুরু করে আমরা আজকে ফাইনাল খেলা হলো সেই ফাইনাল খেলাতে আজকে খাদরা স্পোর্টস একাডেমি তারা 3-0 গোলে জয়লাভ করেছে মানুষের মধ্যে উত্তেজনা যে ছিল আজকের খেলায় আপনারা দেখেছেন আজকে যে কীরকম উত্তেজনা এবং ভালো খেলেছে দুটো দল আমাদের এইখান থেকে এই মেয়েরাই কলকাতায় দাপিয়ে খেলছে এবং বাংলার খেলছে মোহামেডান ক্লাবে ইস্টবেঙ্গল ক্লাবে এই মেয়েরাই খেলছে তাই বাঁকুড়া জেলার আগামী দিনে এই মেয়েরা কলকাতা দাপিয়ে খেলবে এবং বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও বেশি বাড়বে বাঁকুড়া পুরুলিয়া আগামী দিনে কলকাতা মাঠকে জয় করবে তারা বাঁকুড়া পুরুলিয়ার ছেলেমেয়েরা কলকাতা মাঠ দাপিয়ে খেলবে এই আশা আমাদের আছে আমরা এই খেলার উন্নতি মেয়েদের খেলার উন্নতি করার জন্য এই লীগটা এই পশ্চিমবঙ্গে বলতে পারেন কলকাতা লীগ ছাড়া এই প্রথম মহিলা লীগ শুরু হয়েছে আমাদের এইখান থেকে আজকে কোন কোন দলের খেলা আজকে খাদরা স্পোর্টস একাডেমি ছিল এবং গোবিন্দ নাম স্পোর্টস যোগা এই দুটো টিমের খেলা ছিল খাদরা স্পোর্টস একাডেমি 3-0 গোলে জয়লাভ করেছে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার তরফ থেকে করা হয়েছে আমার নাম তাহাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আমি বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক